মালদার বৈষ্ণবনগর থানার শব্দলপুর গ্রামের বাসিন্দা 65 বছরের ভবেশ মণ্ডল নামে এক প্রৌঢ়ের মৃত্যু হলো ছাগলের গুঁতোয়। শুক্রবার রাতে বাড়িতে খেতে বসেছিল ভবেশবাবু, সেই সময় বাড়ির পোষ্য একটি ছাগল তাকে গুঁতো মারে। গুঁতোয় আহত হন ভবেশবাবু। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে প্রথমে দরিয়াপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হওয়ায় তাকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসা চলাকালীন সেখানেই মৃত্যু হয় তার। এই ঘটনায় পরিবারের শোকের ছায়া নেমে আসে। আমার বাবাকে খেতে দিয়েছিলাম, দিয়ে ছাগল ভাঙা দিয়ে ছাগল গোতা মেরে দিয়েছিল। তারপরে আমার বাবার হাতে লেগে গেছিলো, একটু রক্ত বিরাট বেড়ে গেছিলো। তারপরে নিয়ে আসলাম দাঁড়িয়ে হাসপাতালে। হাসপাতালে ও ওখানে বসলো না, তারপরে সদরে নিয়ে আসলাম। সদরে নিয়ে এসে ভর্তি করেছি। তো আমার বাবা আজকে সকালে মৃত্যু হয়ে গেছে। মালদা থেকে দেবু সিংহের রিপোর্ট, আনন্দবার্তা।